তো এখন কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু আমরা রান্না করতে পারি তবে আমাদের নারীদের থেকে কিন্তু পুরুষেরা আরও সুন্দর করে আরও ভালো করে রান্না করতে পারে বড় বড় মেজবানিতে বা বড় বড় খানা যখন হয় তখন কিন্তু আমরা মেয়েরা রান্না করতে পারি না তখন কিন্তু পুরুষেরাই রান্না করে থাকে কারণ আমরা কিন্তু মেয়ে আমরা অল্প স্বল্প রান্না করতে পারি যখন নাকি অধিক রান্না হয় তখন কিন্তু সেই রান্নাগুলো পুরুষেরাই করে থাকে তো আমরা মেয়ে আমরা বরঞ্চ এক কেজি দুই কেজি চাউলের ভাত রান্না করতে পারি তার ওপরে কিন্তু আমরা রান্না করতে পারি না এর ওপরে হলে আমরা সাহসই পাই না যে বেশি রান্না করার মতো ক্ষমতা আমাদের নেই তো সেটার নাম হইলো মেয়ে আর পুরুষ আর মেয়ে সেই জন্যই ব্যবধান তো পুরুষেরা যে কাজটা করতে পারে মেয়েরা কিন্তু সেই কাজগুলো করতে পারে না তো এখানেই কিন্তু বিশাল বড় ব্যবধান তো আজকে আমি যে রান্নাটা করে দেখাবো এই রান্নাটা অবশ্যই সবাই পারে তারপরও আমার হাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে আমি রান্না করে থাকি তো সেভাবে একবার হলো আপনারা রান্না করে দেখবেন তো সবাই রান্না করতে পারে জানি তারপরও আমাদের নিজস্ব কিছু রান্না আছে কারো রান্নার সাথে কিন্তু কারো রান্না মিল হয় না তো তাই আমরা সবসময় রান্নাগুলো শেয়ার করে থাকি তো আপনার রান্না যেরকম লাগবে আমার রান্না কিন্তু ওরকম লাগবে না এক একজনের রান্না কিন্তু এক এক রকম তো প্রতিটাই মেয়েই কিন্তু ঘরে রান্না করে থাকে এবং এখন মেয়েদের থেকে ছেলেরা বেশি রান্না করে থাকে তো ছেলেদের রান্নাগুলি অবশ্যই বেশি মজা হয় কারণ ছেলেরা কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টে বড়ো বড়ো বিয়েতে রান্না করে থাকে তো আসলে সেরকম কিছুই আমি বলতে চাই না বা এখন আমার রান্নাটা যেরকমভাবে আমি রান্না করি ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই বন্ধুরা আমার রান্নাটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তো হাতে মাখানো গরুর মাংস রান্না করতে কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এবং খুবই সহজ তো খুবই সহজ উপায়ে যেভাবে রান্না করবেন আমি কিন্তু ওইভাবেই কিন্তু প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়েছি তবে আমি প্রায় রান্নাই কিন্তু আমি সহজভাবে রান্না করে থাকি কারণ এখন সময়ের কিন্তু অনেক মূল্য আমরা কাজের সময় যদি বেশি দিই তাহলে আমরা অন্য কাজগুলো করতে পারি না তো সব সময় আমরা ঝটপট রান্না করতে বা ঝটপট কাজ করতে আমরা পছন্দ করি হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমি আপনাদের আপা আপনাদের সিস্টার আপনাদের বোন তো আমার ভাইদেরকে এবং আমার বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখার জন্য তো যে ভাই বোনেরা আমাকে ফেসবুক আইডি থেকে দেখছেন আপনারা অবশ্যই আমার ফেসবুক আইডিতে ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর যে বোনেরা ভাইয়েরা আমার মেহনাস কিচেন ব্লগ থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো ও দেশের বাইরে যে বন্ধুরা আমাকে প্রতিনিয়ত দেখছেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক আইডিতে আপনারা ফলো দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন তো আমার রান্নাটা কেমন হয়েছে আমি আবারও বলি অবশ্যই একবার হলো আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করে খাবেন অবশ্যই মজা লাগবে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ